এই ছোটাছুটি এই উদ্বিগ্নতা হঠাৎ করেই দেখা দিয়েছে। গত 15 দিনের মধ্যেই পাল্টে গেছে ঢাকার আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির চিত্র। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 600 শয্যার হাসপাতালটিতে এখন প্রায় 1300 রোগী ভর্তি। উপায়ন্তর না পেয়ে দুটি আলাদা তাঁবু খাটিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। 6 দিন অসুস্থ থাকার পর নারায়ণগঞ্জ থেকে 3 মাসের শিশুকে নিয়ে এই হাসপাতালে আসেন মা জিনা তারা। বেশিরভাগ রোগী রাজধানীর শনিরাখরা, রাজারবাগ, গুলিস্তান, পোস্তগোলা থেকে আসা। কোনো ওষুধ খাওয়ানোর পর ভালো হয়নি, সারা রাত্র রাখা হয়েছে, এখন এখানে নিয়ে আসে। আমার মাথা ব্যথা ছিল এবং পাতলা পায়খানা প্রচুর ছিল, রাত থেকে পায়খানা বমি জন্য নিয়ে আসছে। রোগীর চাপ বাড়ার কারণ সম্পর্কে হাসপাতালের চিকিৎসক জানান, হঠাৎ করেই অনেক বেশি গরম পড়েছে, ফলে পানি শূন্যতা দেখা দিয়েছে। অতিরিক্ত গরম, যেটাকে এই গরমের কারণে আমাদের যে সামগ্রিকভাবে যে আপনার যেমন সাধারণের জনসাধারণের পানি পান করার প্রবণতা, পানিতে আপনার জীবাণুটা আপনার জীবাণু রোগ তৈরি করবার ক্ষমতা, এগুলো সব কিছুই বেড়ে যায়। তবে একদিন দুদিনের মধ্যেই রোগীরা ভালো হয়ে যাচ্ছেন, আর এই অবস্থা যাতে না হয় সেজন্য বেশি বেশি পানি পান করা এবং অতিরিক্ত তৈলাক্ত ও মশলাযুক্ত খাবার না খাওয়ার পরামর্শ দেন তারা। আমরা প্রথমেই বলবো যে বাইরের কোনো খাবার না খাওয়ার জন্য, আর পানিটা যেন অবশ্যই ফুটিয়ে খান, এবং খাবার আগে এবং বাথরুম করার পরে অবশ্যই যেন হাতটা ধোয়ার প্র্যাকটিসটা করেন। এর আগে 2018 সালের এপ্রিলে ডায়রিয়া একবার মহামারী রূপ নিয়েছিল, যা স্থায়ী হয়েছিল মে মাস পর্যন্ত। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।